হ্যালো, গুড আফটারনুন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তারপরে রান্না বান্না তাড়াহুড়ো করে করার ছিল, তো ওই জন্য আমার কাজ করতে দেরি হয়ে গেছে। তো ভাবলাম এখন আর রান্নার ভিডিও করে কী করব, তো এখন চান টান করে চলে এসেছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে বিছানাটার চাদর ফাদর সব গোছাবো, আর এখানে যে ম্যাট্রিক্স প্রোটেক্টরটা থাকে না, ম্যাট্রিক্স প্রোটেক্টরটাতে অনেক ধুলো জমেছে, তো ওইগুলোকে আমি তুলে সাফ করব, পরিষ্কার করব। কিন্তু এক্ষুনি আমি পরিষ্কার করতে পারবো না, কারণ বাইরে আবহাওয়ার অবস্থা খুব খারাপ, এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি চলছে, এতই ঝড় বৃষ্টি চলছে। আপনাদের বললামই যে ছুটি ঘোষণা হয়ে গেছে 3 দিনের জন্য, তো সেই জন্য ভাবলাম যে তুলে অন্তত রাখি, জিনিসগুলো পরিষ্কার করে রাখি, কারণ কালকে থেকে আমার আবার স্কুল থাকবে, ছুটি থাকবে না। তো আজকে যখন সময় পেয়েছি জিনিসগুলোকে পরিষ্কার করে নিই, তুলে রাখি, সাফ করে রাখি, পরে সময় মতো কেচে নেব। চলো, ম্যাট্রিক্স প্রোটেক্টরটা তুলে দেওয়ার আর একটা কারণ রয়েছে, বলছি একটু পরে। তো ম্যাট্রিক্স প্রোটেক্টরটা তো আমি এক্ষুনি কাচতে পারবো না, যেমন তোমাদের বললাম এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং এত বৃষ্টি হচ্ছে যে আজকে আবার আরও 3 দিন ছুটি বাড়িয়ে দিয়েছে। আর ম্যাট্রিক্স প্রোটেক্টর শুকনো হওয়ার জন্য কড়কড়ে, মানে কড়া রোদ যেটাকে বলে আর কি, সেরকম রোদ লাগবে। তো ম্যাট্রিক্স প্রোটেক্টর তুলে দেওয়ার কারণ হচ্ছে ডাস্ট অ্যালার্জি, কারণ এই ম্যাট্রিক্স প্রোটেক্টরটাতে প্রচণ্ড ধুলো জমেছে, কারণ এখানে না কনস্ট্রাকশন এরিয়া, আমরা যেখানটায় আছি আর কি, সেই ক্যাম্পাসের ভেতরটা কনস্ট্রাকশন চলছে, তো জানলা কপাট খুলে রাখলে প্রচণ্ড ধুলো আসে। সো এই এতদিনের ধুলো জমে একদম ম্যাট্রিক্স প্রোটেক্টরটা ধুলো ধুলো হয়ে গেছে, তো সেই জন্য ডাস্ট অ্যালার্জি হচ্ছে। সেই জন্য ভাবলাম যে না, ম্যাট্রিক্স প্রোটেক্টরটাকে তুলে নিয়ে ভালো করে কেচে পরিষ্কার করে তারপরে আবার পাতবো। তো যেহেতু ম্যাট্রিক্স প্রোটেক্টরটা তুলে দিলাম, দেখলেন আপনারা, তো সেই জন্য আমি দুটো চাদর পাচ্ছি, যাতে যদি খেতে গিয়ে জল পড়ে বা কিছু পড়ে, তাহলে দুটো চাদর পাতা থাকলে অনেকটা সেফ হবে। তো নীল চাদরটা পাতা ছিল, দেখুন দুটোই একই রকমের ডিজাইন, যদিও এটা প্ল্যান করে একদমই কেনা নয়, নীলটা আমার হাজব্যান্ড কিনেছিল আমার বিয়ের আগে, আর এই লালটা আমি আমাকে এটা কাকিমা গিফট করেছিলেন, সেটাও অবশ্য বিয়ের আগেই, তো সেই দুটো আর কি কোনোভাবে কোইনসিডেন্স হয়ে গেছে। তো আজকে পাততে গিয়ে আমার খেয়াল পড়লো যে বাহ, জিনিসটা বেশ সুন্দর, তো একই রকম হয়ে গেছে। আর আমি যখন চুজ করেছি, আমি তো এই চাদরটা একদম নতুন, এই গোলাপি চাদরটা, তো তখন আমি খুলেও দেখিনি যে ভেতরে কীরম প্রিন্ট রয়েছে, তো জাস্ট নীলের ওপরে লালটা পাতলাম, দেখলাম একই রকম প্রিন্ট এবং বেশ সুন্দরও লাগছে। তো বালিশগুলোকেও চাদরের বালিশের ওয়ারের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর তবে এই বালিশগুলোর সাইজটা একটু বেশি বড় বালিশের ওয়ারের থেকে, যাই হোক মোটামুটি ঠিকই আছে, চলে যাবে। আর এখানে আমি পাশ বালিশটাতেও আটকে দিচ্ছি, দড়ি লাগিয়ে দিচ্ছি যাতে বাঁধতে পারি। এদিকের কাজটা শেষ হলে আবার আমি একটু বাইরে যাব, কারণ চোখটা বেশ সমস্যা করছে অনেকদিন থেকে। এখন আমি চোখ দেখাতে যাব। বেশ কদিন থেকে কম্পিউটারে কাজ করে, ফোনে কাজ করে, ভিডিও দেখে আমার খুব চোখের ওপরে স্ট্রেন পড়ছে। ধরুন আমি কোনো সিনেমা দেখছি বা ভিডিও দেখছি, টিভিতে সিনেমা দেখলাম বা কম্পিউটারে কোনো কাজ করলাম, ফোনে কোনো কাজ করলাম, তারপরে দেখছি চোখের ওপরটায় কি ব্যথা করছে, কি অস্বস্তি হচ্ছে, তাকিয়ে থাকতে পারছি না। তারপর এই যেমন কোনো কিছুর দিকে তাকাতে যাচ্ছি, যখন খাতা দেখতে যাচ্ছি যখন, তখনও বুঝতে পারছি যে কিছু একটা অসুবিধে হচ্ছে তাকাতে, চোখের ওপরে খুব স্ট্রেন পড়ছে বুঝতে পারছি। তো ওই জন্য কদিন থেকেই ভাবছিলাম যে চোখের ডাক্তারে দেখাতে যাব, সময় সুযোগ হয়ে উঠছিল না। তো আজকে ছুটিও আছে, যদিও বৃষ্টি হচ্ছে বাইরে খুবই, যাই হোক গাড়ি অটো করে যাব, অটো বুক করেছি, তো ওরা এসে নিয়ে যাবে, আবার ডাক্তার দেখে একদম বাড়ি অব্দি দিয়ে যাবে। তো সেই জন্যই ভরসা করে বেরোনোর সুযোগ পাচ্ছি, কাছেই, বেশি দূরে নয়, কিন্তু বেরোতে গেলে আমি একা যেতে বা একা যেতে হলে আমার গাড়িতে গেলেই, সেই বেশি দূরে নয় কিন্তু যাচ্ছি যখন তখন ওইভাবে হেঁটে রাস্তা থেকে অটো ধরবো না, তাই জন্য ভাবলাম যে না অটো বুক করেই যাই, সেটাই ভালো। তো এই চলো, আমি এখন ডাক্তার এখানে যাব, 4:30টাতে খোলে, তো অটো আসতে দেরি করছে, ওই 5:30টার দিকে আমি হয়তো পৌঁছে যাব, 7টা পর্যন্ত খোলা থাকে, আর আমি চোখটা দেখিয়ে তারপরে বাড়ি চলে আসব। অনেক দিনের সমস্যা, আশা করি আজকে ঠিক হয়ে যাবে। এই যে আমি অটো নিয়ে বেরিয়ে পড়েছি, তোমাদের তো বললাম যে অটোয়ে করে যাব। এই দেখো, এই আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে ঘুরে গিয়ে আবার ইউ টার্ন নিয়ে তবে আমাদের যেতে হয়,
আর তারপরে আমি তোমাদের সেই জায়গাটা দেখাবো যেখানে আমরা বাজার করতে যাই। আজকে যদিও বাজার বসেনি, কারণ তোমাদের বলেছিলাম না যে এখানে হাট বসে মাত্র একদিনই বসে, তো আজকে আমি সেই দিন যাচ্ছি না, হাটের দিন যাচ্ছি না, তার জন্য বাজারটা তোমাদের দেখাতে পারবো না। শুধু তোমাদের দেখাচ্ছি যে ঠিক কোন জায়গাগুলো বাজার বসে, মানে মেন রাস্তার আর কি, রাস্তার ওপরে। এ দেখো, এইটা হচ্ছে সেই ইউটার্নটা, যে ইউটার্নটা নিয়ে আমি উল্টো দিকে যাব। তো এখন আমি উল্টো দিকে যাচ্ছি, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে কোন জায়গাটায় ঠিক বাজার বসে। আর বাজার যেখানটা বসে সেটা যে নর্মাল রাস্তার ধারের মতো, এখন দেখলে হয়তো বুঝতে পারবে না, যখন বাজার বসবে তখন একবার ভিডিও করে তোমাদের দেখাবো। এই আমি মোড়ে চলে এসেছি, মানে যে মোড়টা থেকে আমি ডান দিকে ঘুরে বাজারটার দিকে যেতে পারবো, সেখানেই সমস্ত কিছু, চোখ দেখানোর হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু সেখানেই। এখানে দেখো সমস্যা একটা রয়েছে, আমি বাঙালি তো, তো এই তেলেগু কথাগুলো কিছু বুঝতে পারি না। তো অনেক সময় কি হয়, দোকানটা হয়তো সামনেই রয়েছে, ধরো কোনো হার্ডওয়্যারের দোকানে যাব, দোকান চোখের সামনে দিয়েই বেরিয়ে যাচ্ছে, কিন্তু লেখা বুঝতে পারি না বলে বুঝতেও পারি না। তো চারদিক ঘুরে এসে আবার বাড়ি ফিরে আসি, আবার কাউকে জিজ্ঞেস করি হার্ডওয়্যারের দোকানটা কোথায় জানো, তখন তারা হয়তো বললো এই বাবা তুমি তো ওর সামনে দিয়েই বেরিয়ে গেছো। এরকম আমার সাথে হামেশাই হয়ে থাকে। আর এই দেখো এখানে ট্রেন্ডসেরও একটা দোকান আছে, এদিক দিয়ে ঘুরে আমি এবার হসপিটালে যাব। এই রাস্তার ধারগুলো দেখছো, এই যে সামনে সামনেটা গাড়িগুলো রয়েছে, ওইখানগুলোতেই বাজার বসে, বাজারের লোকটা এসে ওইখানে বসে যায় আর আমাদের গিয়ে নেমে কিনতে হয়। এটাই হচ্ছে বাজারে বাজার করার আমাদের এই জায়গা, যা বসে ওই হাট আর কি, একদিন সপ্তাহে মাত্র একদিনই বসে, মাছ থেকে মাংস থেকে সবজি থেকে সমস্ত কিছু এই দিনকেই পেয়ে যাবেন এখানে। এই যে এই দেখুন, এই রাস্তার ধারগুলো, এই খাঁজগুলি ফলগুলো বসে আছে, এরকমভাবে এরকমভাবে গাড়ি নিয়েও বসে অথবা মেঝেতেও, মানে রাস্তাতেও বসে যায় দোকানগুলো। এই যে প্রায় চলে এসেছি, এই এই বিল্ডিংটা পেরোলেই আই কেয়ার হসপিটাল। আই কেয়ার হসপিটাল মানে শুধু চোখ দেখানোর জন্যেই আর কি এখানে হসপিটাল, আর কিছু নেই। এবার অটো থেকে নেমে আমি আমার কাজকর্ম সেরে তারপরে বাড়ি ফিরে যাব। আমার কাজকর্ম সারা হয়ে গেছে, আমি এবার বাড়ির দিকে ফিরে রওনা দিচ্ছি। তো আমি আর ওখানে ভিডিও করলাম না, কারণ আমি একা সামলাতে পারবো না আমার বাড়ির সাথে ডাক্তারের সাথে কথাবার্তা বলা। তো সেই জন্য ভাবলাম যে না, বাড়ি চলে যাই, রাস্তা দিয়ে যেতে যেতে কথা বলা যাবে, অথবা বাড়ির দিকে গিয়ে কথা বলা যাবে। তো আমি প্রায় বাড়ির কাছে কাছে পৌঁছে গেছি, বাড়ির কথা বাড়ি গিয়ে বলছি। এই আমি সবেমাত্র ফিরলাম, চোখে সেরকম কোনো সমস্যা নেই, পাওয়ার একদম ঠিক আছে, শুধু বললো যে 7-8 ঘন্টার মতো ঘুমোতে হবে। আর 2 নম্বর হচ্ছে কোনো থাইরয়েড ফাইরয়েডের প্রবলেম রয়েছে কি না সেটাও এফেক্ট করতে পারে। আর স্ক্রিন টাইম কমাতে বললো যাতে চোখের স্ট্রেন কম পড়ে, আর যতটা সম্ভব মোবাইল থেকে কম্পিউটার থেকে দূরে থাকতে বললো। যাই হোক, সেটা কতটা সম্ভব হবে জানি না। আর আই ড্রপ দিয়েছে যাতে চোখের স্ট্রেসটা কমে, আর ওই ব্লু কাট লেন্স পরতে দিয়েছে, যে যদি এরকম অসুবিধা কন্টিনিউ হতে থাকে তো আপনি ব্লু কাট লেন্স পরতে পারেন। তো আপাতত এইটুকুই, যাক এটা ভালো যে এক্ষুনি চশমা পরতে আমাকে হবে না, এখনও আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি এবং আমার চোখ একদম পুরো সম্পূর্ণ সুস্থ রয়েছে। তো আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।